নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব ভাগ্যযোগ সম্পর্কে। কখন হতে পারে? দেখুন, কোনো একজন জাতকের অথবা কোনো একজন জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে তার বলবান কোনো নৈসর্গিক শুভগ্রহ যদি লগ্নে তৃতীয় এবং পঞ্চমে অবস্থান করে নবমে পূর্ণ দৃষ্টি দান করে, তাহলে কিন্তু এই যোগ সূচিত হতে দেখা যায়। এরকম ধরনের যোগে জাতক বিশেষ ভাগ্যবান হয়ে থাকে, জাতক আমোদ প্রমোদ প্রিয় হয়ে থাকে এবং জাতক বিত্তশালীও হয়, অর্থাৎ জাতক প্রবল আর্থিক দিক থেকে শক্তিশালী অর্থাৎ ধনী হয়ে থাকে। তাহলে আজ আলোচনা করলাম ভাগ্যযোগ সম্পর্কে, কখন হতে পারে একজন জাতকের জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে ভাগ্যযোগ, সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা। যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।